বিলিয়ান্ট ট্যাপসে কিভাবে আপনি বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন তো আজকে আমি আপনাদের তার সঠিক নিয়মটি দেখাই দিব তো বিলিয়েন্ট ট্যাপসে বিকাশের মাধ্যমে রিচার্জ করার জন্য ফার্স্টে আপনি বিলিয়ান্ট ট্যাপসের ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি সেটিংস এখানে ক্লিক করবেন তারপর মাই ব্যালেন্স এখানে ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পর আপনি অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে ঠিক এরকম একটা ডেফাইট শো করবে তো এই অপশনে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা এই খালি করে লিখে দেবেন তো আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন আপনি মিনিমাম বিশ টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম দুই হাজার টাকা পর্যন্ত তো একসাথে রিচার্জ করতে পারবেন তো আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে লিখে দিবেন বিশ টাকা হলে বিশ টাকা লিখবেন পঞ্চাশ হলে পঞ্চাশ লিখবেন একশো হলে একশো লিখবেন তো এখানে অ্যামাউন্ট লিখে দেওয়ার পর আপনি রিচার্জে ক্লিক করবেন আর রিচার্জে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট অপশন দেখতে পারবেন তো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে রিচার্জ করবো তো অবশ্যই আমরা এখান থেকে বিকাশ পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করব তো আমি বিকাশ পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করলাম বিকাশ পেমেন্ট অপশনটি সিলেক্ট করেই ঠিক এরকম একটা ডেফাই শো করবে তো এখানে আপনি সিম্পলি আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম বিকাশ নাম্বার লিখে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক কনফার্মে ক্লিক করলেই আপনার বিকাশ নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে তো আপনি সিম্পলি সেই ওটিপিটা এই খালি খালিঘরে লিখে দেবেন অবশ্যই ছয় সংখ্যার ওটিপিটা এই খালি করে লিখে দেবেন ওটিপি লিখে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি সিম্পলি আপনার বিকাশের পিনটা এখানে টাইপ করে দেবেন তো আমি আমার বিকাশের পিনটা এখানে টাইপ করে দিলাম বিকাশের পিনটা টাইপ করে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাকে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করলেই আপনার রিচার্জটা সাকসেসফুলি হয়ে যাবে তো বেশ দেখেন আমার রিচার্জ কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনার বিলিয়ন ট্যাপসে আপনি রিচার্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি বিলিয়ন ট্যাপসে বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন তো এখানে একশো দেখাও নয় ভিউটি ভালো আমি অবশ্যই কষ্ট করে একটা লাগিয়ে দেবেন আর পালে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ